আমল অনুপাত। যেমন যার আমল আছে তেমন তার স্তর নির্ধারিত হবে, তেমন তার মর্যাদা হবে জান্নাতে। আর একটি অর্থ করা হয়েছে যে যেমন আমল থাকুক না কেন, যদি কালেমার শাহাদাত ঠিক থাকে তাহলে জান্নাতে যাবে, মানে কোনো একদিন যাবে। তাহলে সাজা শাস্তি পেয়ে, অনেক মমিন মুসলিম সাজা শাস্তি পেয়ে জান্নাত যাবে যদি বেআমল থাকে, বদআমল থাকে, কাবিরা গুনাহ থাকে, পাপ থাকে তাহলে। আর যদি কাবিরা গুনাহ না থাকে, ফরজ ওয়াজিবে ত্রুটি না থাকে, হারাম আম কাজ না করে থাকে, নাজায়েজ কাজ না করে থাকে, বা তওবা করে আল্লাহ পাকের কাছে গুনাহর ক্ষমা হয়ে গেছে, তাহলে গুনাহগার হইলেও তওবা হয়ে গেছে, সুতরাং আল্লাহ পাক তাকে প্রথমে জান্নাত দিতে পারে। বিনা তওবায় কাবিরা গুনাহ করে মারা গেলে আল্লাহ পাক রব্বুল ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দিতে পারেন। দুনিয়ার কিছু শাস্তি রয়েছে, তারপরে মরে যাওয়ার পরে কবরের শাস্তি রয়েছে, তারপরে বিচার দিবস হাশরের মাঠের শাস্তি রয়েছে, গামে আবুডুবু আর কত রকমের শাস্তি রয়েছে, পুল সেরাতের ওপর শাস্তি রয়েছে যে কত আছাড় খাবে আর আঁচড় লাগবে আর আহত হবে ইত্যাদি, এসব শাস্তি হয়ে হতে পারে, মাফ করে দিতে পারে। তো কালেমা এলা এলাহ ইল্লাল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ এই দুইটি বাক্যের শাহাদাত এইভাবে দান করতে হবে, শুধু মন্ত্রের মতো নয়। আর একটি ব্যাপক বিষয় বললাম যে ইমান এবং সৎ আমল। আল্লাহ তাআলা কোরআনে কারিমের বহু আয়াতে উল্লেখ করেছেন ইমান এবং সৎ আমলের কথা, যার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। জান্নাতি কারা? তাহলে মমিন জান্নাতি এবং মমিনের সাথে সৎ কর্মশীল জান্নাতি। শুধু মমিন না, শুধু মমিন মমিন হয় না, মানে ইমান বলছে আমি আমার ইমান আছে অথচ কর্ম প্রমাণ করে না, আসলে মমিন নাই, বিশেষ করে ফরায়েজ ওয়াজিবাতের ক্ষেত্রে, হারাম থেকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সব সময় যদি কাবিরায় ডুবে থাকে তাহলে সে ইমানের দাবি তার মিথ্যে, সে দাবিতে ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে প্রমাণ করলো না যে আমি মমিন, তাহলে তার কাছে কোনো প্রমাণ নেই। যেমন নামাজের ক্ষেত্রে হাদিসে রয়েছে, তো ইমান এবং সৎকর্ম হচ্ছে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ উপায় এবং এই একটি ব্যাপক বিষয়। ইমানের সত্যতা প্রমাণ করবে নেক আমল দিয়ে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। অনেকে ইমানের দাবি করেন, কিছু অংশে হয়তো আমল করেন, ফরায়েজ ওয়াজিবাত আদায় করেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনেক ক্ষেত্রে করেন না। যদি বলা হয় সহিহ হাদিস মোতাবেক এইভাবে নামাজ পড়তে হবে, মানতে রাজি না, বাধা, অন্ধ তকলিদ, অন্ধ অনুকরণ, ব্যক্তি পূজা বা সামাজিকতা অথবা অন্য কিছু, বা আমার অফিসে অসুবিধা, আমার কর্মক্ষেত্রে অসুবিধা ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে বিভিন্ন রকমের শয়তানি বাধা রয়েছে, শয়তানি বাধা। এই শয়তানি বাধা যদি দুনিয়াতে থাকে তাহলে সেখানে জান্নাতে যেতে বাধা প্রাপ্ত হবে। এই জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনা কোনো শর্তে আনুগত্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সেই ব্যক্তি মহা সাফল্য অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলু জান্নাত তাজরিমিন তাহাতে আনহার, যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবিষ্ট করবেন, জান্নাতে দাখিল করবেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওমান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা সিদ্দিক, ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, তারা পুরস্কৃতদের সাথে হবে, তারা পুরস্কৃতদের সাথে হবে, তার মানে জান্নাতে হবে, পুরস্কৃতগণ জান্নাতে থাকবেন। তারা কারা? মিনান নবীনা নবীগণ, অসিদ্দিকিন সিদ্দিকগণ, অতি সত্যবাদী আল্লাহর নেক বান্দাগণ, সাহাবাই কেরাম, তাবেইন, আইম্মাই কেরাম, ওয়াশহাদা শহীদগণ বা উলামাই কেরাম, শহীদের শহাদার দুটি তাফসীর করেছেন তাফসীরকারগণ, ওয়াসালিহিন এবং সৎকর্মশীল, হয়তো তেমন গভীর জ্ঞান নেই দিনের, কিন্তু ফরজ ওয়াজিব সম্পর্কে জ্ঞান আছে, হারাম হালাল সম্পর্কে জ্ঞান আছে এবং সেগুলি বেঁচে চলে, সে ব্যক্তি সৎকর্মশীল। আল্লাহ পাক তাদেরকেও পুরস্কৃতদের অন্তর্ভুক্ত করেছেন, তাদের সাথে তারা হবে। জান্নাতি কারা? যার এই সবগুলি যেগুলি আলোচনা হচ্ছে প্রায় সবগুলি হচ্ছে ফরজ ওয়াজিব, কিন্তু এর মধ্যে যদিও সৎ আমল কিছু মুস্তাহাব সুন্নত আমল রয়েছে, কিন্তু ফরজ আমল রয়েছে সৎ আমলের মধ্যে।
আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ক্ষেত্রে ফরজ বিষয়গুলি রয়েছে, হারাম থেকে বেঁচে থাকা, নাজায়েজ থেকে বেঁচে থাকা রয়েছে যা ফরজ। সুতরাং এগুলি জরুরি জান্নাত পাওয়ার জন্য। তাহলে জান্নাতি কারা? যারা এই ফরজ ওয়াজিবগুলি আদায় করবে। জান্নাতি কারা? যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যারা আদায় করবে, সলাতের পাবন হবে, নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন, তারা জান্নাতি। এই বিষয়ে বহু হাদিস আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের শুরু থেকে শুরু করে প্রায় 12-14 আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন বেশ কিছু মুমিনদের গুণ। তার মধ্যে একটি গুণকে দুইবার আল্লাহ উল্লেখ করেছেন, নামাজের নামাজে বিনয়ী হওয়া এক, আর নামাজে হেফাজত করা। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, দুই জায়গায় আয়াত রয়েছে দুই সূরাতে। যারা নামাজের কি করে, হেফাজত করে, নামাজের যে হেফাজত করে, এক অক্ত নামাজ তার ঘাটতি হবে না। 17 রাকাত আল্লাহ পাক ফরজ করেছেন, এমন না যে 15 রাকাত নামাজ পড়ে, ফজরে উঠতে পারে না, ফজর সূর্য উঠার পরে পড়ে, নষ্ট করলো, সে নামাজের হেফাজত করলো না। আপনার মূল্যবান ধন সম্পদ টাকা পয়সা যদি বাইরে পড়ে থাকে গেটের বাইরে, হেফাজত করলেন আপনি? হেফাজত করলেন না। আপনি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়বেন না, নামাজে হেফাজত করলেন? কখন হেফাজত করলেন না আপনি, নষ্ট করলেন আপনি। তো আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজ সমূহের হেফাজত করে, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, যারা নামাজের হেফাজত করে তারা কি পাবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী হবে। ইসের আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। জান্নাতুল ফিরদাউস সবচাইতে উচ্চ স্থান জান্নাতের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে জান্নাতি কারা? যারা নামাজের হেফাজত করে। তাহলে মনে রাখবেন, একজন মানুষ অত্যন্ত সামাজিক দিক থেকে চরিত্রবান, তার বাবা মায়ের সাথে ভালো সুসম্পর্ক, ভালো খেদমত করে, গ্রামবাসীর সাথে খুব সুন্দর তার চলাফেরা আদান প্রদান, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে মাশা আল্লাহ তার কোন রকমের আত্মসাত, বেইমানি, খেয়ানত, ওয়াদা খেলাপি সব নেই, ভালো গুণ, বিড়ি সিগারেট কোন রকমের নেশা এসব কিছুই নেই, কিন্তু নামাজের হেফাজত করে না, জান্নাত পাওয়া যাবে না। জান্নাতি কারা? যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে। আল্লাহর হস্তে ওইসব ভাইদেরকে বিশেষ করে বলছি, যারা মানে চরিত্রের দিক দিয়ে ভালো, আচার আচরণের দিক দিয়ে ভালো, আদান প্রদানের দিক দিয়ে ভালো, মানুষের হকের ক্ষেত্রে ভালো, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে হক নষ্ট করেছে, নামাজ নষ্ট করেছে, তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করুন, কারণ নামাজবিহীন জান্নাত পাওয়া যাবে না। উলায়েকা হুমুল ওয়ারেসুন, তাকিদের সাথে এরাই তো ওয়ারেস, মানে অন্যরা নয়, যারা নামাজের হেফাজতকারী তারাই তো ওয়ারেস, উত্তরাধিকারী, যারা জান্নাতের ফিরদাউসের ওয়ারেস হবে। নামাজের হেফাজত, একটি হাদিস শুনাই, সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি লোক আসলো, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল, ফাকাল আরাআইতা ইযা সাল্লাইতু সলাওয়াতিল মাকতুবাত, আমি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, মাকতুবাত বলেছে ফরজ নামাজ পড়ি, ও সুমুত রমজান, রমজান মাসের রোজা রাখি, ও আহালালতুল হালাল, হালালকে হালাল মনে করি, হালাল হালাল আমার জন্য, হারামকে আমি হালাল করব না, ও হারামতুল হারাম, হারামকে হারাম বলে জানি বা হারাম থেকে বেঁচে থাকি, হালালকে হালাল মনে করবো না, হালাল কাজই শুধু করা আর হারাম কাজ না করা, ওয়ালাম আজিদ আলা জালেকা শাইআন, গরিব মানুষ ছিলেন এই জন্য জাকাতের কথা উল্লেখ করেনি, কারণ গরিব অভাবী মানুষ, জাকাত নেই, যা আয় উপার্জন করে দৈনিক অথবা মাসিক খেয়ে দেশে সোজার জাকাত আবার কি আছে, এমনকি হজই বা কি আছে, কোনো পয়সা জমা করতে পারলো না মক্কাতুল মুকাররমা পৌঁছার জন্য, হজ নেই তার। এই কাজগুলি যদি আমি করি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর বেশি আমি কিছুই করতে পারলাম না, শুনুন কত সুন্দর কথা, এর বেশি আমি কিছুই করতে পারলাম না, আদখুলুল জান্নাহ, আমি জান্নাত যেতে পারবো, জান্নাতে কি প্রবেশ করবো? কালা নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই তুমি জান্নাত যাবে। কালা ওয়াল্লাহি লা আজিদু আলা যালিকা শাইআ, আল্লাহর কসম করে বলছি তাহলে আমি আর কোন রকমের বাড়াবাড়ি করব না বিদাতীদের মতো, কারণ বিদাতীরা বাড়াবাড়ি করে গোমরা হয়েছে, জাহান্নামের রাস্তা নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে, মান আতানি দাখালাল জান্নাহ,
যারা আমার আনুগত্য করবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন।